নমস্কার আজ যে উপন্যাসটি পাঠ করব তার নাম বাবলি লিখেছেন বুদ্ধদেব গুহ ইমফলে এ সময়ে আনারসটা খুব সস্তা অভি দুপুরে বাড়িতে খেতে এসেছিল খাওয়া হয়ে গিয়েছিল খাওয়ার পর বারান্দায় বসে আনারস খাচ্ছিল এমন সময় ফোনটা বাজলো কুলসিং ওর মণিপুরি বেয়ারা কাম কুক কাম লোকাল গার্জিয়ান ফোনটা ধরেই উত্তেজিত গলায় বলল বড়ো মেমসাপকা ফোন ফোনটা ধরতেই কমিশনারের স্ত্রী বললেন অভি বলছ হ্যাঁ শোনো তোমার দাদা বলছিলেন তোমার নাকি কোহিমা ও ডিমাপুর যেতে হবে অফিসের কাজে পরশুদিন পরশুদিন না গিয়ে তুমি আগামীকাল ভোরে বেরোতে পারবে তোমার গাড়ির কন্ডিশন ভালো আছে তো গাড়ি আমার তো অফিসের জিপেই যাবার কথা হ্যাঁ তা তো জানি কিন্তু একটা বিপদ হয়েছে আমার দিদির মেয়ে বাবলি তুমি তো দেখেছো আমাদের বাড়িতে ওর পরের সোমবার দিল্লিতে জয়নিং ডেট এদিকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলটরা নাকি সব স্ট্রাইক করেছেন এইমাত্র রেডিওতে শুনলাম তাই তোমার দাদার সঙ্গে কথা বলে তোমাকে ফোন করছি তুমি কি কালবেরিওকে পরশু কি তার পরের দিন ডিমাপুরে পৌঁছে দিতে পারবে অভি বলল ডিমাপুর থেকে ট্রেনে কলকাতা যেতে তো অনেক দিন লাভ লাগবে বৌদি না না ও পথে চা বাগানে নেমে যাবে ওখানে আমার দাদা ম্যানেজার কোম্পানির প্লেনে ওকে কলকাতা পৌঁছে দেবেন উনি সেখান থেকে প্লেনে দিল্লি চলে যাবে ও পারবে ওভি ফোন ধরে কিছুক্ষণ চুপ করে রইল এ প্রশ্নের কোনো মানে হয় না ও তাকে দাদাই বলুক আর যাই বলুক যিনি অফিসের বড় সাহেব যিনি ওর কনফিডেন্সিয়াল রিপোর্ট লেখেন তার স্ত্রী যতই মিষ্টি করে জিজ্ঞেস করুন না কেন এ প্রশ্নের একমাত্র উত্তর হচ্ছে হ্যাঁ সে ব্যক্তিগত অসুবিধা থাক আর নাই থাক অবশ্য ওর এখানে একার সংসারে অসুবিধা কিছুই নেই অতএব গলায় উৎসাহ এনে ও বলল হ্যাঁ হ্যাঁ পারব না কেন বেশি উৎসাহ যাতে প্রকাশ না পায় সে বিষয়েও সাবধান হলো কারণ তা না হলে উনি ভাবতে পারেন ওর বঞ্জির ত্রাতা হতে ও অত্যন্ত উৎসুক পারবে হ্যাঁ তাহলে ফোনটা একটু ধরো তোমার দাদা কথা বলবেন ঘোষ সাহেব ভারী গলায় বললেন চৌধুরী তাহলে তুমি লাঞ্চের পর অফিসে এসে কাজকর্ম যা আছে গুছিয়ে নাও আর ট্যুর প্রোগ্রামটা আজই আমায় পাঠিয়ে দাও অ্যাপ্রুভ করে দেব। আর ইতিমধ্যে তোমার বৌদিকে বলেছি উনি চা বাগানের ট্রাঙ্কল বুক করে দিন বাবলি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে জয়েন করছে শুনেছ তো ও বেচারি জয়নিং দিল্লিতে না গেলেই নয় অভি বললো না না আমার কোনোই অসুবিধা নেই তাছাড়া যেতে তো হতোই আমি গাড়িটাকে চেক আপের জন্য গ্যারেজে দিয়েই অফিসে আসছি আচ্ছা বলে ঘোষ সাহেব ফোন রেখে দিলেন অন্ধকার থাকতে কুলোসিন চা এনে অভির ঘুম ভাঙালো রাতে বেশ বৃষ্টি হয়েছিল এ সময়টা প্রতি রাতেই বৃষ্টি হয় ইম্ফলে চাদর জড়িয়ে শুতে হয় রাতে বেশ একটা হিমেল আমেজ চান করে তৈরি হয়ে নিল ও ফাইলপত্র কুলোসিং সব গাড়িতে তুলে দিল কাল বিকেলেই তেলটেল ভরে গাড়ি ঠিকঠাক করে রেখেছিল টায়ারগুলোর অবস্থা ভালো নয় পথে পটাং করে ফেটে না যায় দশ বছরের পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি সস্তায় পেয়ে কিনেছিল একজন অল্প বয়সী ব্যাচেলারের পক্ষে এ গাড়ি যথেষ্ট ভালো অন্তত খারাপ মনে হয়নি কখনো কিন্তু গাড়ি যখন কেনে তখন একবারও ভাবেনি যে একজন যুবতী মেয়েকে নিয়ে নাগা হিলসের মধ্য দিয়ে এতখানি পথ এ গাড়িতে যেতে হবে ভেবেই বেশ নার্ভাস লাগতে লাগলো ওর বড় সাহেবের গাড়ি নিয়েই যেতে পারতো কিন্তু তার গাড়ির ইঞ্জিন নামানো হয়েছে কাল সকালে জিপে করে ঝড়ে জলে এতখানি রাস্তায় পাহাড়ে মেয়েদের পক্ষে যাওয়া সত্যি অসুবিধে বড় সাহেবের বাড়ি ঢুকে পড়ল অভি তখনও সূর্য ওঠেনি তবে চারপাশ আলো হয়েছে ঝিরঝির করে হাওয়া দিচ্ছে দেবদারু গাছের পাতায় পাতায় ওরা সকলে বারান্দাতেই বসেছিলেন চা খাচ্ছিলেন বাবলিকে যার ভালো নাম দময়ন্তী অভি একদিন মাত্র দেখেছিল বড় সাহেবের ছোট ছেলের জন্মদিনে অনেকের মধ্যে দেখা হাত জোর করে নমস্কার করেছিল চেহারা এমন নয় যে চোখে পড়ে বেশ একটু মোটার দিকে মুখ যে ভীষণ সুন্দর তা নয় তবে সব মিলিয়ে বেশ মিষ্টি অন্যান্য অবাঙালি অতিথিদের সঙ্গে অনর্গোল এবং সপ্রতিভ ইংরেজিতে কথা বললেও অভিকে বাংলায় বলেছিল আপনার কথা অনেক শুনেছি মাসিমা মেসমশায়ের কাছে এই ভিড়ে আলাপ হয় না পরে একদিন আসবেন গল্প করা যাবে কেমন বড় সাহেবের এমন সর্বগুণ সম্পন্না মোটা এবং মোটামুটি মিষ্টিশালীর মেয়ের সঙ্গে বেশি গল্প করে চাকরির সর্বনাশ করে এমন মূর্খ রোমান্টিক কবি কখনোই ছিল না তাই ওর চেয়ে বেশি আলাপ হয়নি সেদিন পৌটিকোতে গাড়ি ঢুকতেই ওরা সকলে উঠে দাঁড়ালেন গাড়ির বুট খুলে দিল অভি স্যুটকেসটা ওঠানো হলো সঙ্গে বিছানা টিছানা নেই আসবার সময় প্লেনে এসেছিলেন তাই বিছানা আনেননি ঘোষ সাহেব বললেন কহিমার লাইন খারাপ ফোনে পাইনি সকালেও চেষ্টা করব আশা করি এম এল হোস্টেলে জায়গা পেয়ে যাবে তোমরা রাত কাটাবার মতো তাই আর বিছানাপত্রর লটবহর দিলাম না মিসেস ঘোষ বললেন অভি দেখো বাবা সাবধানে নিয়ে যাও মা মরা মেয়ে তারপর বাবলির দিকে ফিরে বললেন দেখিস তুই আবার পথে ঝগড়া করিস না যা ঝগড়াটে মেয়ে তুই যাকে কথা বলা হলো সে জবাব দিল না ওদের প্রণাম করে বাবলি নিজেই সামনে দরজা খুলে বসল অভি দরজা বন্ধ করে ঘুরে এসে স্টিয়ারিংয়ে বসল তারপর বাড়ির গেট ছাড়ি ওরা খোলা রাস্তায় এসে পড়ল বর্ষার ভোরের মণিপুরের যা নয়ন ভোলানো দৃশ্য এমন একটা বড় দেখা যায় না হুহু করে হাওয়া লাগছে চোখে মুখে অভি আর চোখে দেখতে পাচ্ছে ওর সঙ্গিনীর চুল এলোমেলো হচ্ছে গাল ও কপালময় অনেক ওড়া করছে কিন্তু সে তন্ময় হয়ে পথের দিকে চেয়ে আছে ওর চোখ দেখে মনে হচ্ছিল পথকে ও নিশ্চয়ই ভালোবাসে দেখতে দেখতে ইমফল শহর পিছনে ফেলে কানকপকির দিকে এগিয়ে চলল এ পথে অভিকে কহিমা অবধি প্রায় যাওয়া আসা করতে হয় আগে বৈরী নাগারা প্রায় অতর্কিতে আক্রমণ করত অবশ্য আসার পর দিনও দেখেনি তখন নাকি বাস ও গাড়ির কনভয় যেত একসঙ্গে সামনে ও পেছনে অনেক আর্মি ট্রাকের স্কট নিয়ে এখন সেসবও উঠে গেছে তবে নানা জায়গায় ভীষণ রকম চেকিং হয় বিশেষ করে নাগাল্যান্ডে ঢোকবার মুখে খুঁজ মাতে এবং বেরোবার সময়ও এ পথে দুদিকে যা দৃশ্য তা কাশ্মীরের উপত্যকার দৃশ্যকেও ম্লান করে দেয় আর বর্ষাকালের তো তুলনা নেই যেদিকে চোখ যায় সবুজ শুধু সবুজ মালভূমি থেকে ধীরে ধীরে উঁচু হয়ে ওঠা প্রাচীন অথচ প্রসন্ন সব পাহাড় ইম্ফল থেকে বেশ কয়েক মাইল চলে এসেছে ওরা ইতিমধ্যে অভীর সঙ্গিনী কেবল একটি মাত্র কথা বলেছেন আমার জন্য আপনার মিছিমিছি মিছি এত কষ্ট করতে হলো জবাবে অভি বলেছিল কষ্ট যে হলোই এখনো সে সম্বন্ধে নিশ্চিত হইনি কষ্ট হলে নিশ্চয়ই জানতে পারবেন উত্তর শুনে অবাক মুখ করে অভির দিকে চেয়ে মুখ নামিয়ে সঙ্গিনী চুপচাপ হয়ে গেছিলেন তারপর আর কোনো কথা হয়নি পাহাড়ি পথে একটা বাঘ ঘুরতেই ওপাশ থেকে একটা জিপ এমনভাবে ভাবে এলো যে একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত অভি কোনো ক্রমে সামলে নিয়ে জানলা দিয়ে মুখ বার করে অপশ্রীয়মান জিপের ড্রাইভারের উদ্দেশ্যে বলল শালা বলেই লজ্জা পেয়ে বাবলির দিকে চেয়ে বলল সরি ভেরি সরি একা একা গাড়ি তো সঙ্গে ভদ্র মহিলা কেউ থাকেন না অভ্যেস খারাপ হয়ে গেছে বাবলি চোখ তুলে একবার অভির দিকে তাকাল তারপর একটা বড় নিঃশ্বাস ফেলল ও খুব ভয় পেয়ে গেছিল তারপর বলল আমার খুব চা তেষ্টা পেয়েছে অভি হাসল বলল আমারও চলুন সামনেই কানকোপ সেখানে গরম চা ও সিঙাড়া খাবো বাবলির মুখে এবার কথা ফুটল বলল এখনো আমরা মণিপুরে আছি না নাগাল্যান্ডে পৌঁছে গেছি অভি বলল নাগাল্যান্ড এখনও কোথায় পৌঁছোতে দেরি আছে কহিমা পৌঁছোতে পৌঁছতে তো বিকাল হয়ে যাবে পথে কি কি জায়গা পড়বে এই রে আমি কি আর মুখস্থ করে রেখেছি দাঁড়ান মনে করে দেখি তারপরই বলল মোটামুটি মনে আছে এই ধরুন কানকপকির পর কারং তারপর মারাম মারামের পর তাদুবি তাদুবির পর মাও মাওতে এসে আমরা নাগাল্যান্ডে ঢুকব মাওয়ের পর খুজমা খুজমার পর জাকমা জাকমাতে এই অঞ্চলের আর্মি হেডকোয়ার্টার্স জাকমার পর কোহিমা বাবলি বলল নাগাল্যান্ডের সব না জায়গার নামই কি মা দিয়ে কেন এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাত নাড়িয়ে অভি বললো কেন তা জানি না হয়তো ওরা খুব মা ভক্ত বলে বাবলি অভির কথার ধরন থেকে হেসে ফেলল দেখতে দেখতে কানকপকিতে এসে গেল ওরা চায়ের দোকানের সামনে গাড়ি থামিয়ে অভি গিয়ে বাবলির দরজা খুলল বাবলি নামলো দোকানটা অনেক উপরে পাহাড়ের গায়ে তারপর অভির সঙ্গে সিঁড়ি বেয়ে বাবলি চায়ের দোকানটায় পৌঁছল এখানে বেশ ঠান্ডা ইমফলেও বেশ ঠান্ডাই এখন তবে এদিকে ঠান্ডাটা বেশি একটা হাওয়া দিয়েছে কনকনে দোকানের বেঞ্চে বসতে বসতে অভি বললো কহিমাতে বেশ ঠান্ডা হবে মনে হচ্ছে বলল বাবলি বলে চাদরটা ভালো করে টেনে টুনে বসলো শিঙাড়া ও চা খেতে খেতে বাবলি হঠাৎ বলল আমার শিঙাড়া খাওয়া উচিত নয় না অভি অবাক হয়ে বলল কেন না আমাকে সকলে বলে স্লিমিং করা উচিত অভি বলল না না আপনি তো মোটা নন বাবলি চায়ের প্লেটটা নামালো নামিয়ে বলল নই না আমার জাস্ট স্বাস্থ্য ভালো তাই না তারপর চা দিয়ে শিঙাড়া গিলে ফেলে বলল বিনা কারণে মিথ্যা কথা বলেন কেন রীতিমতো অপ্রতিভ হয়ে পড়ল এমন যুবতী সে জীবেন দেখেনি যে নিজেকে মোটা বলে প্রচার করে আনন্দ পায় জবাবে কিছু বলল না ও এমন সময় একটা বাস এসে কানকপকির পুলিশ স্টেশনের সামনে দাঁড়ালো বাস থেকে পায়জামা পাঞ্জাবি ও শাল জড়ানো এক বাঙালি ভদ্রলোক নামলেন বয়স বেশি না ভদ্রলোককে দেখেই অভি উঠে দাঁড়ালো চেঁচিয়ে বলল আরে রাজীব বাবু যে কোথায় চললেন ভদ্রলোক দূর থেকেই চেঁচিয়ে বললেন কহিমা আপনি আমিও তাই অল রোডস লিড টু রুড রোম বাবলি জিজ্ঞেস করলো ভদ্রলোক কে বলুন তো কোথায় যেন দেখেছি মনে হচ্ছে অভিবেশ কৃতিত্বের সঙ্গে বলল একে নিশ্চয়ই দেখেছেন কলকাতাতেই থাকেন ইনি ইয়াং জেনারেশনের একজন বেশ নামকরা সাহিত্যিক এর নাম রাজীব লোচন এর বিখ্যাত উপন্যাস আশ্চর্য পতন পড়েননি বাবলি উত্তরে কিছু বলল না কিছুক্ষণ পর নিচের দিকে চেয়ে খুব আতঙ্কিত গলায় বলল ও মা ওই দেখুন আপনার রাজীব লোচন লোচনে এদিকেই আসছেন আপনি নিশ্চয়ই ওকে বলবেন চলুন না একসঙ্গে গাড়িতেই যাই বাসে কেন কষ্ট করে যাবেন তাই না অভি হাসল বলল হয়তো বলবো। আমি নিজে না বললেও উনিই হয়তো বলবেন ওই জন্যই বোধ হয় উঠে আসছেন বাবলি ফিস করে আদেশে সুরে বলল না করে দেবেন কেন অবাক হয়ে অভি একজন তরুণ সাহিত্যিকের সঙ্গে এতখানি পদ যাবেন আপনার ভালো লাগবে না না আমি সাহিত্যিকদের মোটেই পছন্দ করি না কেন অভি অবাক হয়ে সুধাল পরে বলবো বাবলি বলল ইতিমধ্যে রাজীব লোচন ওদের কাছে এসে পৌঁছলেন তারপর সোজা অভীর কাছে এসে বললেন এখানে কাঁচা লঙ্কা পাওয়া যাবে কাঁচা লঙ্কা হ্যাঁ নিচের দোকানে মিষ্টি খেয়ে মুখ একেবারে মরে গেছে দোকানে একটা কালো কালো পুরুষ্ট তেল কুচকুচে কাঁচা লঙ্কা এনে দিল রাজীব লোচন কাঁচা লঙ্কাটা নিয়ে লোকে যেমন করে গন্ধরাজ ফুলের বোটা ধরে গন্ধ শুকতে শুকতে পথ হাঁটেন তেমন করে আঙুলে ধরে চিবোতে চিবোতে সিঁড়ি নামতে লাগলেন সিঁড়ির আধা নামতে না নামতেই হঠাৎ একটা আলোড়নের শব্দ শোনা গেল এবং হাতে কাঁচা ধরা অবস্থাতেই দোকানদারের খোঁটায় বাধা একটা সাদা পাঠার গলার দড়িতে হোচট খেয়ে অবধ পাঠাটার সঙ্গে গায়ে শালের সঙ্গে জড়িয়ে গিয়ে রাজীব পাঠা দুজনেই সিঁড়িতে পড়ে হুড়োহুড়ি করতে লাগলেন অভি দৌড়ে গিয়ে রাজীব লোচনকে তুলে ধরে বাসের কাছে পৌঁছে দিয়ে এলো তারপর ফিরে এসে বাবলিকে বলল এবার নেমে আসুন চলুন যাওয়া যাক বাবলি আস্তে আস্তে নেমে এলো পাঠাটার পাশ দিয়ে আসার সময় বা হাত দিয়ে পাঠাটার গায়ে একটু আদর করে দিল অভি স্টার্ট করলো গাড়ি গাড়িটা দাঁড়িয়ে থাকা বাসটাকে অতিক্রম করে যেতেই বাবলি বলল আশ্চর্য পতন অভি প্রথমে বুঝতে পারল না পরক্ষণেই হো হো করে হেসে উঠল অনেকক্ষণ ধরে হাসল বলল না আপনি তো সাংঘাতিক মেয়ে বাবলি উত্তর না দিয়ে জানলা দিয়ে বাইরে চেয়ে রইল হাসি থামলে অভি বলল আপনি সাহিত্যিকদের পছন্দ করেন না কেন এমনি ব্যক্তিগত কারণে ও মানে আমাকে নিশ্চয়ই বলা যায় না এবার বাবলি মুখ ঘুরিয়ে বলল না তেমন নয় তেমন ব্যক্তিগত নয় মানে আমার আমার ওদের সকলের ওপর দারুণ অভিমান বলতে পারেন কেন কেন ওরা আছে করেন যা দেখেন তারই ছবি আঁকেন ওরা নতুন কিছু সৃষ্টি করেন না আজকালকার এই আপনাদের মতো তরুণ লেখকরা ওদের কারোরই কোনো গভীর বিশ্বাস নেই ওদের কেবল এক একটি ক্ষণস্থায়ী ভঙ্গি আছে জুলপির পরিবর্তনশীল ধৈর্যের মতো তাই এদের সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই অভি বলল বা আপনি যেমন বাংলা বলছেন ভয় হচ্ছে আপনিও লেখেন টেকেন বাবলি বলল লিখি না তবে হয়তো লিখবো কোনো দিন কি নিয়ে লিখবেন ঢোলা প্যান্ট পরা ঢিলেঢালা ওপর চালাকিতে বিশ্বাস করে না এমন ছেলেদের নিয়ে যাদের নিয়ে কেউ লেখে না ওরকম রিয়াল স্মার্ট ছেলেদের নিয়ে লিখব কথা বলছিল তখন অভি আর চোখে চাপিয়ে রাখা পায়ের দিকে চেয়ে নিজের প্যান্টের ঘেরটা দেখে নিল মাঝামাঝি আশ্বস্ত হলো অভি গাড়িটাকে আসতে করলো একটা সিগারেট ধরালো ওরা কারং পেরিয়ে গেল পথের পাশে হাট নাগারা পাহাড় থেকে হরিণ আর শুয়োর মেরে এনে হাটে বসেছে গাছতলায় পাতা পেতে হরিণ আর শুয়োরের মাংস নিয়ে লম্বা লম্বা বাঁশের পাইপ খাচ্ছে বলি রেখা ভরা তামাটে কপালে হাত বোলাচ্ছে নাগা ছেলে মেয়েদের পায়ের দিকে চেয়ে থাকতে হয় কি সুন্দর তামাটে শক্ত সুঠাম পা ওদের পায়ের যতটুকু দেখা যায় শুধু বারবার দেখতে ইচ্ছে করে আপনি কিন্তু আসল কথাটা এড়িয়ে গেলেন অভি বলল ব্যক্তিগত কারণটা বললেন না কেন সাহিত্যিকদের অপছন্দ করেন বলতে পারি যদি আপনি দশজনকে বলে না বেড়ান আমার দশজন নেই তো বলবো কাকে অপছন্দ করি এই কারণে যে কোনো সাহিত্যিকই আমার মতো মোটাশোটা মেয়েদের নায়িকা করে কখনো কোনো গল্প লেখেননি ওদের ভাবটা এমন যে যত বুদ্ধি আর মেধা সব যেন ফিগার সর্বস্ব সুন্দরী মেয়েদেরই এক চেটে এতেই মনে হয় যাদের নিয়ে লেখেন বা যা নিয়ে লেখেন তা তারা নিজেরা দেখেননি বা জানেন না এবার অভিহাসল বলল আপনার একটা অবসেশন আছে আপনার মোটাত্ম সম্বন্ধে আসলে কিন্তু আপনি তেমন মোটা নন আপনি দেখতে অসুন্দরীও নন বাবলি মুখ ঘুরিয়ে বলল আপনি কি আমার কাছে কিছু চান এত তোষামত করছেন কেন এই বলে বাবলি অনেকক্ষণ ওবির দিকে চেয়ে থাকল। অভিও মুখ ঘুরিয়ে বাবলির দিকে তাকালো অভির হঠাৎ মনে হল হঠাৎই মনে হলো যে এই মোটাশোটা বেশি কথা বলা মেয়েটার মতো বুদ্ধিদীপ্ত ও মিষ্টি মুখ ও দেখেনি আর আগে অথবা এমন মনোযোগ সহকারে এর আগে আর কারো মুখের দিকে তাকাইনি বাবলিও হয়তো উত্তরের প্রত্যাশা করল না অভিপথের দিকে চেয়ে গাড়ি চালাতে লাগলো বাবলি জানলা দিয়ে বাইরে চেয়ে রইল অনেকক্ষণ বহুক্ষণ দুজনের কেউ কোনো কথা বলল না একেবারে চুপ করে রইল ক্লান্তিতে নয় বিরক্তিতে নয় সেই হিম হিম পার্বত্য আবহাওয়ার প্রসন্ন পরজ ভরে নিছক এক অর্থহীন ভালো লাগায় দুজনে নিঃশব্দে বোধ হয়ে রইল দেখতে দেখতে ওরা মাওয়ে পৌঁছলো এখানে মণিপুরের সীমানা শেষ নাগাল্যান্ড আরম্ভ ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে রোদ উঠছে কিন্তু রোদে দাঁড়ালে ভালো লাগে খুজমা পৌঁছতেই গম্ভীর দর্শন নাগা গার্ডরা তন্ন করে গাড়ি তলাশি করলো ড্যাশবোর্ডে রাখা বাবলির ক্যামেরাটা আর একটু হলে ওরা বাজেয়াপ্ত করেই ফেলেছিল অনেক করে তাদের বুঝিয়ে সেটা ফেরত পাওয়া গেল নাগা গার্ডগুলোর মুখের দিকে চেয়ে মনে হয় জন্ম থেকে এরা কখনো হাসেনি বাবলি ওদের তল্লাশির পদ্ধতি দেখে বেশ ঘাবড়ে গেল ওর মুখ চোখে ভয়ের ছায়া পড়ল খুজমা থেকে বেরিয়ে কোহিমার আগে অবধি পথের বা দিকে ইন্ডিয়ান আর্মির ক্যাম্প প্রচুর জোয়ান আছে এ অঞ্চলে পথে একজন অফিসারের জিপ গেলে আগে পিছনে দুটি করে আর্মি ট্রাকের স্কট কখন যে কোথা থেকে কে কড়াক পিং করে দেবে কে জানে ওরা কেউই আশা করেনি যে অত সকাল সকাল ওরা কহিমা পৌঁছে যাবে কহিমার কাছাকাছি আসতেই বাবলি উফ আহ করে নানা রকম প্রকাশ করতে এখনো দ্বিতীয় মহাযুদ্ধের চিহ্নস্বরূপ জাপানি ট্যাঙ্ক পড়ে আছে পথের পাশে মুখ চিহ্ন গায়ে নিয়ে অভিবল্য চলুন এম হোস্টেলে মুখ হাত ধুয়ে নিয়ে আমরা সিমেন্ট্রিতে আসব। কহিমার কবরখানা দেখবার মতো কত অল্প বয়সী ছেলে যে এখানে শুয়ে আছে তা বলার নয় আর প্রত্যেকের কবরের উপরে পাথরে কি যে সব লাইন লেখা তা না দেখলে বিশ্বাস হবে না পড়তে পড়তে চোখ ভিজে ওঠে বাবলি বলল আপনি লোকটা পেসিমিস্ট কবরখানা কোনো সুস্থ লোকে দেখে নাকি যতই সুন্দর হোক না কেন তা শেষের দিনে তো কবরখানা সকলেরই দেখতে হবে আমি ওর মধ্যে নেই তার চেয়ে হাত মুখ ধুয়ে চলুন কোথাও টিপিক্যাল নাগা খানা খাই আমার খিদে পেয়ে গেছে আমার ভীষণ তাড়াতাড়ি খিদে পায় সেই কখন চারটে শিঙাড়া খেয়েছি আপনার পাল্লায় পড়ে দেখছি আমার সযত্নে লালিত মোটা সোটা শরীরটা খারাপ হয়ে যাবে নাগাল্যান্ড অ্যাসেম্বলির উল্টো দিকে এমএলএস হোস্টেলে গাড়ি রেখে ওরা হাত মুখ ধুয়ে নিল অভি বাইরে এসে রোদে দাঁড়িয়ে আরাম করে একটা সিগারেট ধরালো ততক্ষণে বাবলি শাড়ি পাল্টে নিল বাবলি যখন নতুন শাড়িতে বাইরে বেরোলো বেগুনি আর গোলাপি জংলা কাজের একটা টেরিকট শাড়ি পরেছিল তখন রোদের মধ্যে হঠাৎ ওকে নতুন কোনো মেয়ে বলে মনে হলো অভির। যেন ওর সঙ্গে এতখানি পথ ও গাড়িতে আসেনি একটা বেগুনি খদ্দরের স্টোল জড়িয়েছিল বাবলি মধ্যে কাচের চুমকি বসানো বাইরে এসেই বাগানের একটা বেগুনি ফুল ছিঁড়ে নিয়ে খোপায় গুজলো ও আর সঙ্গে সঙ্গে হাহা করে মালি দৌড়ে এলো বললো কাকিয়া বাবলি সন্ডাগন্ডা নাগামালির দিকে ঘুরে দাঁড়িয়ে শর্মিলা ঠাকুরের মতো হাসল হাসলে বাবলির গালে টোল পড়ে তারপরে বলল জোকিয়া বললো মালি বলল আবার হাই হায় কাকিয়া তারপর বাবলি ওর খোপায় হাত ছুঁয়ে মালিকে দেখিয়ে বাংলায় বলল তোমার ফুলের এর চেয়ে বেশি ইজ্জত আর কি হতে পারতো দেখো না কেমন মানিয়েছে মালি মেয়েম সাহেবের কাণ্ড দেখে হতবাক এমন মেয়ে ছেলে সে এর আগে দেখেনি বলেই তার কপাল কুচকানো দেখে মনে হলো অভিও দেখেনি বাবলি অবির কাছে এসে বলল চলুন এবার খিদেই পেট চুই চুই করছে অবি বলল আপনি একটি পাগলি রিয়েল পাগলি বাবলি ওর দিকে একবার তাকালো আঙুল দিয়ে ফুলটা ঠিক আছে কি না দেখে নিল তারপর অভির পাশে হেঁটে চললো বাবলি বললো কোনো ভালো জায়গায় যেতে চাই না বুঝেছেন স্যার আমি আসল নাগা খাবার খেতে চাই বাজারের মধ্যে যাবেন ওসব সব জায়গায় সাধারণত ভদ্রলোকের মেয়েরা যেতে ভয় পান যাওয়া উচিত নয় বাবলি বলল আমি ভদ্রলোকের মেয়ে আপনাকে কে বলল। তাছাড়া আমি যথেষ্ট বড় হয়েছি কি করা উচিত না উচিত আমি বুঝি মেসমশয়ের একতিয়ার ছেড়ে এসে আর এক পিসেমশয়ের খপ্পরে পড়লাম দেখছি যে জায়গাটায় ওরা পৌঁছালো সেটা সত্যি নোংরা দোকানটাও নোংরা অদ্ভুত পোশাকে অদ্ভুত দর্শন সব নাগারা বড় বড় দা নিয়ে ঘোরাফেরা করছে অভি বলল ব্যাংক খাবেন না সাপ খাবেন কতটা অভি ভয় পাওয়াবার জন্যই বলল বাবলি উত্তরে খুব উৎসাহের সঙ্গে বলল ব্যাং আগে খেয়েছি সাপ খাব কেমন অভি একেবারে নিভে গেল অভির কপাল ভালো সাপ অথবা ব্যাং কিছুই পাওয়া গেল না শুয়োরের ডালনা দিয়ে ওরা ভাত খেলো প্রচণ্ড ঝাল খেতে খেতে দুজনের চোখ দিয়েই জল বেরোতে লাগলো দুজনেই জীব দিয়ে ফুফু আওয়াজ করতে লাগলো খাওয়া দাওয়ার পর বাবলি বলল চলুন আমরা বেরিয়ে পড়ি ডিমাপুরের দিকে এই পচা হোস্টেলে থাকবো না কেমন স্যাঁতস্যাঁতে ঘরগুলো ঘরগুলো সময় মেঝের কার্পেট থেকে তেলাপোকার গন্ধ গন্ধ বেরোচ্ছে পৌঁছনো যাবে না ডিমাপুরে আজ অভি বলল এক্ষুনি বেরিয়ে পড়তে পারলে পৌঁছানো যাবে তবে খুব রিস্কি হবে যদি কোনো কারণে গাড়ি খারাপ হয়ে যায় তো সারা রাত পথেই কাটাতে হবে পথের এক পাশে ডিফু নদী অন্যদিকে খাড়া পাহাড় সারা রাস্তায় গভীর জঙ্গল দারুণ হবে বাবলি বলল ভাবতেই আমার ভালো লাগছে অভি অবাক হয়ে বলল আপনি আশ্চর্য লোক তো আশ্চর্য কেন অ্যাডভেঞ্চার আপনার ভালো লাগে না তার মানে আপনি কি চান যে গাড়িটা খারাপ হয়ে যাক রাস্তায় বাবলি অধৈর্য গলায় বলল আহা কি মুশকিল আমি কেন বলবো আমার ইচ্ছায় কি আর কিছু হবে গাড়ির যা ইচ্ছা তাই হবে আমার কিন্তু ইচ্ছা নয় যে এমন ঝুঁকি নিয়ে এই রাস্তায় এই রকম গাড়ি নিয়ে আমরা যাই বাবলি বলল সকাল থেকেই আমার সন্দেহ হচ্ছে আপনি পুরুষ মানুষ কিনা অভির গলায় রাগ ঝরে পড়ল। বললো প্রমাণ দিতে পারতাম কিন্তু দুঃখের বিষয়ে সবাইকে সব প্রমাণ দেওয়া যায় না এবার বাবলি লজ্জা পেয়ে গেল বলল আপনি বেশ অসভ্য মেয়েদের সঙ্গে এভাবে কথা বলে অভি বলল ছেলেদের সঙ্গেও কি কোনো ভদ্রমহিলা এভাবে কথা বলে বাবলি না দমে বলল আমি তো বলেছি আমি ভদ্রমহিলা নই আমি একজন মেয়ে জাস্ট একজন মেয়ে তাহলে কি ঠিক হলো যাওয়া হবে চলুন ডিমাপুরে থাকার কি ব্যবস্থা হবে দুটো ঘর পাওয়া যাবে তো না আপনার সঙ্গে এক ঘরে থাকতে হবে বাবলি বলল অভি ওর প্রশ্ন দ্বিতীয়াংশকে উপেক্ষা করে বলল ওখানে সুন্দর বাংলো আছে ফরেস্ট ডিপার্টমেন্টের একজন বাবুরচি আছে লম্বা সাদা দাড়িওয়ালা বদরপুরি মুসলমান দারুণ রাধে নাম রশিদ আলী ঘরগুলোও ভালো আশা করি অসুবিধা হবে না একটি ঘর পাওয়া গেলে আপনি ঘরে শোবেন আমি বারান্দায় শোবো ওখানে তো আর এই পাহাড়ের মতো ঠান্ডা নয় বাবলি বলল চলুন তাহলে তাড়াতাড়ি আর দেরি করা ঠিক হবে না আমার ভাবতেই ভালো লাগছে রাতে রশিদ আলির হাতের রান্না খাবো এখানে সাপই খাওয়াতে পারলেন না আপনি কহিমাতে এলাম সাপ খেলাম না আপনি কোনো কর্মের নয় ওরা যখন কহিমা থেকে ডিমাপুরের দিকে বেরোলো তখন প্রায় দুটো বাজে কোহিমা থেকে গড়ানো রাস্তা নেমে গেছে একে বেঁকে মাইল কয়েক আসার পরই রাস্তাটা ডিফু নদীর পাশে চলতে লাগলো এসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় জঙ্গল এমন ঘন হয় যে তা না দেখলে ঠিক বোঝা যায় না নদীটা পাহাড়ের ওপর দিয়েই বলে বয়ে চলেছে বলে চওড়া নয় মোটেই সরু গভীর এবং প্রচণ্ড বেগে ধাবমানা দুপাশে নিচ্ছিদ্র জঙ্গল ঝুঁকে রয়েছে যখন ওরা কোহিমা ছাড়ে তখন বেশ রোদ ছিল একটা পাহাড় নামতেই সূর্যটা পাহাড়ের আড়ালে চলে গেল এখন শুধু গাড়ির ইঞ্জিনের লোকিয়ারের শব্দ এবং নদীর একটানা ঝরঝর বাবলি নিরবতা ভঙ্গ করে বলল কি মশাই কথা বলছেন না কেন ভাবছি সব সময় কি কথা বলতে ভালো লাগে কি ভাবছেন ভাবনা এখনো দানা বাঁধেনি মানে বলার মতো ভাবনা নয় বা হাসালেন আপনার মতো দানাদার ভাবনার কথা তো কখনো শুনিনি আসলে আমি খুব টেন্স হয়ে আছি যতক্ষণ না ডিমাপুরে পৌঁছই পথে কোনো রকমে গাড়ি খারাপ হলে যে কি হবে এই ভাবনাটা ভীষণ নার্ভাস করে রেখেছে আমাকে বাবলি তাচ্ছিল্যের গলায় বলল আপনি একটুতেই নার্ভাস মশলা খাবেন না অভি উদাসীন গলায় বলল না খেলেন আমি একাই খাচ্ছি বলে বাবলি ওর হ্যান্ডব্যাগ খুলে মশলা বের করে এক মুঠো মশলা খেলো এমন সময় হঠাৎ অভির গাড়ি একটা বাকের মুখে অদ্ভুত কো 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 একটা আওয়াজ করে উঠল মোটা লোককে ঘুমের মধ্যে বোবাই ধরলে তারা যেমন আওয়াজ করেন তেমন আওয়াজ বাবলি খিলখিল করে হেসে উঠল বলল ও কি ও কি কিসের আওয়াজ বলতে বলতেই গাড়িটা বন্ধ হয়ে গেল অভির মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল বলল দেখলেন তো বললাম আপনাকে আপনি শুনলেন না জেদ করলেন বাবলি উত্তর দিল না যেন কিছুই হয়নি এমনভাবে দরজা খুলে বাইরে নেমে দুহাত আকাশের দিকে ছুঁড়ে দিয়ে বলল দারুণ সত্যি জায়গাটা দারুণ আপনার বাহাদুরি আছে গাড়িটা যদি বা খারাপ করলেন তাও এমন একটা দারুণ জায়গায় অভি উত্তর না দিয়ে বনেট খুলে বনেটের নিচে মুখ ঢুকিয়ে এটা ওটা নিয়ে টানাটানি করতে লাগলো বাবলি নদীর পাশে একটা পাথরের ওপর বসে নদীর মধ্যে ছোট ছোট পাথর ছুটতে লাগলো তারপর হঠাৎ বলে উঠল আচ্ছা এই নদীতে মাছ আছে অভি উত্তর না দিয়ে বলল এসি পাম্পের গণ্ডগোল হয়েছে তেল আসছে না বোধ হয় বলে বনেটের মধ্য থেকে মাথা বের করে বাবলির দিকে তাকালো বাবলি একটা ছোট্ট পাথর লোফালুফি করতে করতে বলল বোধহয় তেল আসছে না কিন্তু জোক নিশ্চয়ই আসছে মানে বলে অভু ভুরু তুলল ভাব বাবলি নিরুদ্বেগ শান্ত গলায় বলল আপনার জুতো বেয়ে দুটো আমার মতো মোটা জোক আপনার প্যান্টের মধ্যে ঢুকে পড়ল কোথায় কোথায় বলে অভি লাফাতে লাগলো তারপর হাঁটু অব্দি প্যান্ট গুটিয়ে যোগ দুটোকে বের করে মারিয়ে দিল বাবলি বলল গাড়ির কিছু বোঝেন গাড়ি কেন খারাপ হয় অভি বলল কিছু বুঝি না বলেই তো বিকেলে কহিমা থেকে নামতে চাইনি বাবলি বলল গাড়ি চালান গাড়ির মন বোঝেন না আপনি কিচ্ছুর বা কারোরই মন বোঝেন না গাড়ির পেছনে গিয়ে গুনে গুনে বারোটা লাথি মারুন আর বলুন অ্যাব্রাকা ডাবড়া প্রত্যেকবার লাথি মারার সঙ্গে সঙ্গে বলুন অ্যাব্রাকা ডাবরা দেখবেন গাড়ি ঠিক হয়ে গেছে গাড়ি কি করলে ভালো হতে পারে তা জানা ছিল না অভির। তাই অগত্যা আস্তে আস্তে গাড়ির পেছনে গেল একবার ওর মনে হলো বাবলি ঠাট্টা করছে না তো তারপরই ভাবলো এ তো ঠাট্টা করার সময় নয় অতএব ও লাথি মারল গাড়ির বাম্পারে মুখে বলল আব্রাকা ডাবরা বাবলি বলল, সত্যি আশ্চর্য আপনি লাথি মারছেন না যেন মনে হচ্ছে আদর করছেন জোরে মারুন খুব জোরে অভি জোরে জোরে লাথি মারতে লাগলো আর বলতে লাগল আব্রাকা ডাবরা আর বাবলি গুনতে লাগলো এক দুই তিন চার বারোটা লাথি মারার পর বাবলি এবার বলল বনেট বন্ধ করুন চলুন যাওয়া যাক অভি ভাবল ও ঠাট্টা করছে বাবলি আবার বলল কি দাঁড়িয়ে দেখছেন কি চলুন বনেট বন্ধ করে অভি এসে স্টিয়ারিংয়ে বসল বাবলি বাদিকে দরজা বন্ধ করল চাবি ঘোরাতেই গাড়ি দিব্যি স্টার্ট নিল এবং তরতর করে চলতে লাগল বাবলি যেন কিছুই হয়নি এমনভাবে বাইরে চেয়ে রইলো জানলা দিয়ে সেই নাগা পাহাড় ডিফু নদীর ঝরঝরানি শব্দের মধ্যে আসন্ন রাতে অভির গা ছমছম করতে লাগল ওর মনে হলো ও কোনো ডাইনির কবলে পড়েছে গাড়ি চালাতে চালাতে একবার আর চোখে ও বাবলির দিকে তাকালো দেখলো বাবলি নিজের মনে মশলা চিবোচ্ছে অনেকক্ষণ পর অভি বলল আচ্ছা ডাব্রা মানে কি বাবলি বলল ওটা একটা গুপ্তি মন্ত্র ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাবার আগে বলেন তাদের কাছ থেকে শুনেছি আপনি এসব মন্ত্রে তন্ত্রে বিশ্বাস করেন অভি বলল বাবলি মুখ না ঘুরিয়েই বলল দেখলেনি তো করি প্রয়োজন পড়লে সব কিছুতেই বিশ্বাস করি তারপরই বলল কি নাম বললেন যেন রশিদ দালি সাদা দাড়ি ইস কখন যে পৌঁছবো না একটু পরের দিনের আলো মুছে যাবে ওই উত্তায়ের রাস্তায় অভি যত জোরে পারে গাড়ি চালাচ্ছে অন্ধকার হবার আগে সমতলে নেমে ডিফু নদী পেরিয়ে ডিফু শহরকে ডানে রেখে জোরে চলে যাবে ডিমাপুরের দিকে কিন্তু সন্ধে হতে আর দেরি নেই এখানে আবার গাড়ির কিছু হলে আর উপায় নেই বৈরী নাগা ছাড়াও জঙ্গলি জানোয়ারের ভয় আছে এখানে নেই এমন জানোয়ার ভারতবর্ষে নেই বাবলি ওর হ্যান্ডব্যাগ থেকে চিরুনি বের করে গাড়ির আয়নাটা ওর দিকে ঘুরিয়ে নিয়ে চুল আশ্রাতে লাগলো ওকে যত দেখছে ততই অবাক হচ্ছে অভি বাবলির হাব ভাব দেখে মনে হচ্ছে ও অভিকে বছর দশেক হলো চেনে বাবলি চুল আঁচড়ানো শেষ করে সবে চিরুনিটা ব্যাগে ঢুকিয়েছে এমন সময় গাড়িটা আবার সেই রকম কো 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 আওয়াজ করে একটু গড়িয়ে গিয়ে থেমে গেল অভি কোনো কথা না বলে বাবলির মুখের দিকে চাইল বাবলি বলল ডিমাপুর কত দূর প্রায় কুড়ি মাইল ওয়ান্ডারফুল চলুন গাড়িটাকে ঠেলে পথের বাদিকে সরিয়ে রাখি আলো থাকতে থাকতে রাত কাটানোর মতো একটা আস্তানা খুঁজতে হয় অবি অবাক হয়ে বলল কেন আব্রা কাডাবরা বাবলি হো হো করে হেসে উঠল বলল একবার লটারি জিতেছি বলে কি বারবার হাসির মতো অবস্থা ছিল না তখন অভির গাড়িটা ঠেলতে হলো না ব্রেক থেকে পা ওঠাতেই আপনি গড়িয়ে গেল বা একেবারে রাস্তা ঘেঁষে গাড়িটা রেখে বাইরে চারিদিকে ভালো করে দেখল কোথাও জনমানবের চিহ্ন বা বাড়িঘর কিছুই দেখা গেল না বেশ কিছুক্ষণ আগে একটা গাড়ি ওদের ক্রস করে কহিমার দিকে গেছিল তারপর কোনো গাড়িও চোখে পড়েনি ওরা দুজনে এদিক ওদিক হাঁটল এদিকে আলো নেভার আর দেরি নেই সঙ্গে একটা টর্চ পর্যন্ত নেই বাবলির ওপর খুব রাগ হচ্ছিল অভির এবং বারবার বড়ো সাহেবের মুখটা ভেসে উঠছিল চোখের সামনে বড়ো সাহেব চিবিয়ে চিবিয়ে বলছেন ইরেসপনসিবল বড্ড ইরেসপন্সিবল তুমি অভি হঠাৎ বাবলি চেঁচিয়ে উঠল পাওয়া গেছে খুব উল্লাসের সঙ্গে বলল পাওয়া গেছে ওর উল্লাস শুনে মনে হলো জঙ্গলের মধ্যে বুঝিবা কোনো ফাইভ স্টার হোটেলই পাওয়া গেল এগিয়ে পাহাড়ের দিকে কিছুটা উঠে অভি দেখলো একটা কুড়ে ঘর একচালা ঘর ঘরের দুদিক বন্ধ দুদিক খোলা সামনে কেটে রাখা অনেক কাঠ স্তূপীকৃত করে রাখা আছে ঘরের মধ্যে একটা বাঁশের তৈরি মাচা মালিকের শোয়ার জন্যে বোধ হয় এক কোনায় একটা মাটির হাঁড়ি আগুনে পুড়ে কালো হয়ে গেছে কতগুলো বাঁশের খোল ঝুলছে বৃষ্টির জল ভরে রাখার জন্যে মাচাটা এক কোমর উঁচু একজন লোক স্বচ্ছন্দে শুতে পারে বাবলির জন্য একটা বন্দোবস্ত হলেই হলো এদিক ওদিকে চেয়ে অভি নিজের মনেই বলল মালিক ফিরবেন কিনা রাতে তা কে জানে বাবলি বলল মালিক ফিরবেন না অন্তত আজ রাতে ফিরবেন না কি করে বুঝলেন বাহ কোনান ডয়েল পরেননি হরির গায়ে রাজ্যের মাকস্যার জাল বাইরের কাঠগুলোও প্রায় মাসখানেক আগে কাটা হয়েছে এ তো কমন সেন্স বাইরে আগুন জ্বালাবার কোনো রকম চিহ্ন নেই অতএব বোঝা যাচ্ছে মালিক এ জায়গাতে কখনো কখনো এলেও রাতে থাকেন না অভি বলল আপনি মা চায় বসুন আমি গাড়ি থেকে জিনিসগুলো নিয়ে আসি অভি গাড়ি থেকে কম্বলটি বাবলির ব্যাগ এবং ওর ব্রিফকেসটা নামিয়ে নিল আরেকবার চেষ্টা করলো স্টার্ট নেওয়ার গাড়ি কোনো কথা বলল না ঠিক করল এ পথে যদি কোনো ট্রাক বা গাড়ি যায় তাতে করে ডিমাপুরে ওদের অফিসে খবর পাঠাবে যাতে ভোরে ভোরে ট্যাক্সি নিয়ে তারা আসে এই রাতে মিস্ত্রি জোগাড় করে ট্যাক্সি জোগাড় করে এ পথে দূর আসার কোনো সম্ভাবনাই নেই অভি নিজের থেকে চেঁচিয়ে বলল কোনো গাড়ির আওয়াজ শুনলেই আপনি ঘরের ভিতরে ঢুকে যাবেন এভাবে অসহায় অবস্থায় আমরা আছি জানলে রাতে কোনো সময় বিপদ হতে পারে আপনাকে নিয়েই সবচেয়ে বিপদ বাবলি অভির দিকে চেয়ে চুপ করে থাকল একটু তারপর বলল তাই বুঝি দেখতে দেখতে ঝুপ করে অন্ধকার নেমে এলো কিন্তু তখনও পুরো অন্ধকার নয় চারধার থেকে ঝিঝি ডাকতে লাগল কি একটা বড়ো চতুষ্পদ জানোয়ার ওপরের পাহাড়ে আওয়াজ করে ঘুরে বেড়াতে লাগলো মিংথুঙ্গ হতে পারে বাবলি বলল দাঁড়িয়ে থাকলে কি আর পথের গাড়ি আপনার কাছে উড়ে আসবে গাড়ি এলে তো আদমাইল আধ মাইল দূর থেকে আওয়াজই পাবেন আসুন লেটস সেলিব্রেট কফি খাওয়া যাক এই বলে অভির লাইটারটা চেয়ে খড়কুটো জোগাড় করে একটা পাথরের আড়ালে আগুন জ্বালাবার বন্দোবস্ত করে ওর ব্যাগ খুলে দুটো এনামেলের গ্লাস ও নেসকাফের টিন বের করলো বিস্কিটের প্যাকেটটাও বের করলো তারপর আগুন জেলে। বাঁশের খোলে জমে থাকা পরিষ্কার বৃষ্টির জল গ্লাসে ঢেলে জল গরম করে কফি বানালো অভিকে দিল এবং নিজেও নিল বলল দারুণ হয়েছে তাই না ওরা যেখানে বসে কফি খাচ্ছিল সেখান থেকে ডান দিকটা পরিষ্কার দেখা যাচ্ছিল অনেক দূর অব্দি চারদিকে আবছা অন্ধকার ঝিঝির ডাক নদীর শব্দ নানারকম পোকার কটোর কটোর কুটুর কুটুর শব্দ এই সমস্ত কিছু ছাপিয়ে ডিফু নদীর শব্দ কেমন ভয় ভয় করছিল ইমফলে ইম্ফলে দিন আছে যদিও তবু এরকমভাবে নাগা হিলসের ভিতরে একজন মেয়ের দায়িত্ব নিয়ে রাত কাটাতে হবে কখনও ভাবেনি বাবলি অস্ফুটে বলল সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব জানি না অভিলজ্জিত হল বলল ঠাট্টা করছেন কি করব বলুন আপনি জোর করলেন নইলে আমি তো এই গাড়ি নিয়ে ঝুঁকি নিতে চাইনি বাবলি বলল না না ঠাট্টা নয় বিশ্বাস করুন ছোটবেলা থেকে কত রাত কত জায়গায় কাটিয়েছি কিন্তু এ রাতের কথা মানে এ রাত যদি কাটে তবে চিরদিন মনে থাকবে আমার না ছোটবেলা থেকেই এরকম জীবন ভারী ভালো লাগে বিদেশি ছবিতে দেখি ও দেশের মেয়েরা ইচ্ছে করলে যা খুশি তাই করতে পারে অথচ আমরা এই তো আপনার মুখের দিকে চাওয়াই যাচ্ছে না মনে হচ্ছে আমি সিন্ধবাদের মতো আপনার পিঠে চড়ে রয়েছি আমার জন্য আপনার কি ভীষণ চিন্তা অবলা মহিলা না ভেবে নিছক একজন অন্য একজন মানুষ বলে আমাদের মেয়েদের কবে যে আপনারা ভাবতে শিখবেন জানি না আপনাদের এরকম ব্যবহারে মাঝে মাঝে সত্যিই অপমান বোধ হয় অভি বলল আপনি আমাকে ভুল বুঝাবেন না আপনি আমার কেউ নন সম্পূর্ণ অপরিচিতার মতোই আপনার কিছু একটা হলে আমার দায়িত্ব কতখানি আপনি বুঝতে পারছেন না আমার খুব জানতে ইচ্ছে করে এই রাতের কথা আপনার মনে হয়তো থাকবে আপনি সবাইকে বলবেন ওহ কি বিপদেই না পড়েছিলাম এক রাতে আমি আমার এক বন্ধু নাগা হিলসে অভি কথা বললো না চুপ করে অন্ধকারে বাবলির মুখের দিকে চেয়ে রইল একটু পরে অভি বলল একটু আগুন করি আপনার মু মুখ দেখা যাচ্ছে না অন্ধকারে বাবলি অন্ধকারের মধ্যে হাসল বলল আমার মুখ কি দেখার মতো অভি জবাব দিল না কথার খড়কুটে এনে কুড়ের বাইরে পথের উল্টো দিকে আগুন করল অভি একটা আগুনের আলোয় ওই পরিবেশে বাঁশের মাচায় বেগুনি আর গোলাপি টেরিকট শাড়ি পরা বাবলিকে দারুণ দেখাচ্ছিল অনেক অনেকক্ষণ পর অভির বেশ ভালো লাগতে লাগলো অভি বলল আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে কি খাবেন রাতে বাবলি একটু একটুক্ষণ ঠোঁট কামড়ালো বেশি কিছু খাব না রশিদ আলীকে বলুন বিরিয়ানি পোলাও করতে মাংস যেন একটু আন্ডারডান থাকে সঙ্গে মুরগির টিক কাবাব এবং রাইত অভি বলল বাস আর কিছুই না না আজ আর কিছুই খাব না বলেই বাবলি হাসতে লাগল অভিও যোগ দিল সেই হাসিতে অনক্ষণের গুমোর টেনশন কেটে গেল অভির মন থেকে এমন সময় কহিমার দিক থেকে একটা গাড়ি আসার আওয়াজ শোনা গেল অভি লাফিয়ে উঠল বলল আপনি চুপ করে ওখানে বসুন পথ থেকে আপনাকে যেন দেখা না যায় কথা বলবেন না কোনো কেমন বলেই অভি তরতরিয়ে নেমে গেল পথের দিকে কিছুক্ষণের মধ্যে আলোর বন্যা বইয়ে একটা জিপকে আসতে দেখা গেল বাকের মুখে অভি হাত দেখালো জিপটা থামা মাত্র জিপের মধ্যে অন্ধকার থেকে কে যেন বলল হ্যান্ডস আপ অভি হাত তুলল একজন একটা রিভেলভার ওর দিকে ধরলো ওরা নাগাল্যান্ড পুলিশের লোক ডিমাপুরে পৌঁছে অভিদের অফিসে একটা ফোন করে দিতে বলল ওদের যদি পারে অভিদের কোম্পানির নাম শুনে বলল খবর দিয়ে দেবে তবে আজ রাতে কোনো হেল্প আসতে পারবে না ট্যাক্সিও না আজ রাতে আর্মি কনভয় আসবে ডিমাপুর থেকে কহিমা কাল অফিসের লোক বাবলিকে খুঁজতে কোন দিকে যাবে ভাবতে ভাবতেই অন্ধকার থেকে বাবলি এসে কুড়িতে ঢুকলো অভি বলল এমন ভয় পাইয়ে দেন না বিরক্তির সঙ্গে বলল কি করতে গেছিলেন একা জঙ্গলে অন্ধকারে বাঘ আছে হাতি আছে কোনো মানে হয় বাঁশের খোল থেকে জল ঢেলে মুখ চোখ হাত পা ধুতে ধুতে বাবলি বলল যা করতে গেছিলাম তা সবাই একা একাই করে অভি লজ্জা পেল বলল ও সরি এখন ঠান্ডাটা আগের থেকে অনেক বেশি হয়েছে ডিফু নদী থেকে ধোয়া উঠছে ফ্রিজ খুললে যেমন ঠান্ডা ধোয়া ওঠে তেমনি অভি বলল বিস্কুট টিস্কুট খেয়ে আপনি শুয়ে পড়ুন আর আপনি আমি আগুনের পাশে বসে পাহারা দেব হাতি আছে বাঘ আছে বৈরি নাগারা আছে বাবলি বলল এটা আপনার কাছে রাখুন কি হাতের চুড়ি থেকে খুলে বাবলি একটা সেফটি পিন দিল অভিকে বলল হাতি এলে হাতির কান চুলকে দিতে পারবেন অভি বলল বাবা আপনিও পারেন আপনার কি ভয় ডর বলে কিছু নেই সত্যি আপনার মতো দর্শী মেয়ে আমি দেখিনি বাবলি জবাব না দিয়ে বলল আগুনটা একটু জোর করুন ঠান্ডায় বসা যাচ্ছে না কম্বল তো একটা আপনি কি গায়ে দেবেন আমি তো আগুনের পাশেই বসে থাকবো অভি বলল আগুনটা জোর করে দিল অভি বাইরের গাদা থেকে অনেকগুলো কাঠ বয়ে এনে কুড়ের সামনে রাখলো আগুনে আরেকবার অ্যানামেলের গ্লাসে কফি বানালো বাবলি তারপর কুটুর কুটুর করে বিস্কুটের প্যাকেটটি শেষ করলো দুজনে মিলে কফি খাওয়ার পর অভি মাচার মাথার কাছে রেখে দিয়ে বলল এই হলো বালিশ এবার শুয়ে পড়ুন কম্বলটা চারিদিকে ভালো করে গুজে নিন পোকামাকড় আসতে পারে ই রে যেন আমার মা এসেছেন বলল বাবলি নিশ্চয়ই আপনার মা এখানে থাকলে এসব কি বলতেন না বাবলি অনেকক্ষণ চুপ করে থাকলো তারপর বলল হয়তো বলতেন জানি না জানেন আমি আমার মাকে কখনো দেখিনি ছবিতে দেখেছি আমি জন্মাবার সময়ই আমার মা মারা যান এরকম সব রাতে যখন খুব ইচ্ছে করে কাছে কেউ থাকুক কেউ আদরের সোহাগে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরুক তখন মায়ের কথা খুব মনে পড়ে অভি চুপ করে রইল অনেকক্ষণ পর বলল কি হলো শুয়ে পড়ুন হ্যাঁ শুধি ধীরে ধীরে রাত বাড়তে লাগলো ঠান্ডাটাও বাড়তে লাগলো কহিমার দিক থেকে একটা হাওয়া আসতে লাগলো হু হু করে সন্ধ্যের সময় যে চতুষ্পদ জানোয়ারটার আওয়াজ শোনা গেছিল সেটা তেমনি ঘোরাফেরা করতে লাগলো অন্ধকারে নক্ষত্রখচিত উজ্জ্বল আকাশ নিচের অন্ধকারকে আরো ভারী করে তুলল আগুনটা জোর করে দিয়ে অভি কুড়ের বাঁশের খোটায় হেলান দিয়ে বসে রইল বাবলি মাচায় শুয়ে এপাশ ওপাস করতে লাগলো মাচাটায় ক্যাচ কোচ শব্দ উঠতে লাগলো বলল ঘুম আসছে না তারপর রাতের কোনো এক সময় বাবলি ঘুমিয়ে পড়লো ওবি সামনে দুপা ছড়িয়ে দিয়ে বসেছিল ওরও মাঝে মাঝে ঢুলুনি আসছিল মাঝে মাঝে উঠে আগুনে নতুন কাঠ গুঁজে দিয়ে আসছিল মাঝরাতে এক ফালি চাঁদ উঠেছিল আকাশে তারপর ধুলুনির মাঝে মাঝে অভি দেখছিল যে আকাশ মেঘে মেঘে ঢেকে গেল তারপর কখন যে ও বাসে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল মনে নেই ওর হঠাৎ অভির ঘুম ভেঙে উঠ গেল ঠান্ডা জলের ছিটে চোখ মেলে দেখলো আকাশে একটিও তারা নেই বৃষ্টিতে আগুন নিভে গেছে ওর গায়েও বৃষ্টির ছিটে লাগছে ওর ভীষণ শীত করতে লাগলো আধ ঘুমে ওর হঠাৎ বাবলির কথা মনে হলো মুখ ঘুরিয়ে দেখলো বাবলি মাচার ওপর উঠে বসেছে অন্ধকারে বাবলি বলল আগুনটা নিভে গেল কেন বৃষ্টি পড়ছে বাইরে খুব শীত না খুব শীত করছে আপনার হ্যাঁ আপনি এখানে আসুন ওখানে দুজনের জায়গা হবে না হবে আপনি শিগগির করে আসুন নইলে ভালো হবে না আপনি কি বলুন তো এত কষ্ট পাচ্ছেন তবু আমার কাছে আসতে এত লজ্জা এত সংকোচ অভি উঠে এসে কাঁপতে কাঁপতে মাচার পাশে এসে বসল বাবলি বলল আপনি আপ আমার কাছে আসুন অভি বসেই রইল বাবলি ওর কাছে সরে গিয়ে ওকে দু হাতে কাছে টেনে নিল বলল কম্বলটা দিয়ে আপনি আমাদের দুজনকে ঢেকে রাখুন আমি আপনাকে জড়িয়ে থাকছি দেখবেন শীত এক্ষুনি পালাবে লজ্জা করছেন কেন আমাকে আপনিও জড়িয়ে থাকুন কিছুক্ষণ পর আলিঙ্গনাবদ্ধ অবস্থায় ওরা দুজনে পাশাপাশি শুয়ে পড়ল বাইরে বৃষ্টি ভেজা পাহাড়ি হাওয়া হু হু করে গাছপালায় বইতে লাগল বাবলির শরীরের উষ্ণতায় ওর বুকের সুগন্ধে অভি শিউরে শিউরে উঠতে লাগলো এই অবস্থাতেই কখন যে ঘুমিয়ে পড়েছিল ওরা দুজনেই জানে না ডিমাপুর থেকে ট্যাক্সি করে দুজন লোক এসেছিল অফিসের মেকানিকও এসেছিল গাড়ি ঠিক করে ওখান থেকে বেরোতে বেরোতে সকাল নটা হলো সকালে উঠে বাসের খোলের টাটকা জলে মুখ ধুয়ে শাড়িটাড়ি ঠিকঠাক করে নিয়ে বাবলি অভির পাশে এসে বসল গাড়িটা স্টার্ট করে অভি বলল জায়গাটা দেখে রাখুন জায়গাটার কথা মনে থাকবে এই রাতের কথা গাড়িটা ডিফু নদীর পাশে পাশে আবার গড়িয়ে চলল বাবলি খোপা থেকে গতকালের বাসি ফুলটা নিয়ে নদীতে ছুড়ে দিল মাইল দশেক যেতে না যেতেই ওরা পাহাড় থেকে সমতলে নেমে এলো এখন আর দুধারে জঙ্গল নেই সোজা রাস্তাটা চলে গেছে ডিমাপুরের দিকে বাবলি বলল বেশ কাটলো সময়টা আমাদের কালকের রাতটা আমার ট্রেন তো বিকেলে না অভি বলল হ্যাঁ বাবলি বলল আপনি কি করবেন আমি চলে যাবার পর অভি হাসলো বলল তাই ভাবছিলাম গত তিরিশ ঘন্টায় আমি আমার নিজের ইচ্ছে কিছুই করিনি আপনি যা যা বলেছিলেন তাই করেছিলাম এখন কি করব তাই ভাবছি বাবলি বলল বেশি ভাববেন না আপনি বড় বেশি ভাবেন অভি বলল তবু মাঝে মাঝে ভাবতে হয় তারপর অনেকক্ষণ চুপ করে থাকার পর বাবলি বলল চিঠি লিখলে কি জবাব দেবেন না দেবেন না দেব অভি বলল জবাব দেবেন কিন্তু জবাবে আবার প্রেম টেম নিবেদন করে বসবেন না আপনাকে আমার বড় ভয় করে আপনাকেও আমার খুব ভয় করে অভি বলল আমার কিন্তু আপনাকে খুব ভালো লেগেছে বাবলি বললো তারপর